আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আজ যে বিষয়ে কথা বলতে চাই তা হল কিভাবে আমরা জীবনের শেষ পর্যায়ে এসে মৃত্যুর মুখোমুখি হয়ে ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারব। সন্দেহাতীতভাবে ভয়াবহ ফেতনা সংকুল একটি সময় আমরা পার করছি। চতুর্দিকে ফেতনার এত বেশি ঘনঘটা, এত বেশি গুটগুটে অন্ধকার যে ফেতনার এই যুগে ঈমানের সঙ্গে অটল এবং অবিচল থাকা, ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে যেতে পারা, এটা হলো এই যুগে একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় কঠিন কাজ এবং বিশাল বড় সাফল্যের বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, নিশ্চয়ই বান্দার আমল সমূহ এটা নির্ভর করে শেষ অবস্থায় সে কোন আমল নিয়ে যেতে পেরেছে সেটার উপরে। তো জীবনের শেষ অবস্থায় আমাদের পরিস্থিতি কি দাঁড়াবে এটার উপরে নির্ভর করবে আমাদের আখেরাতের নাজাত এবং মুক্তি। সেজন্য একজন মুমিন তার জীবনের শেষ অবস্থা নিয়ে যার পর নাই চিন্তিত থাকবেন, পরেশান থাকবেন, ব্যাকুল থাকবেন এবং টেনশন করতে থাকবেন যে আমার জীবনের শেষ অবস্থা কি হয়, আমি কি ঈমান নিয়ে যেতে পারি নাকি ঈমান হারা হয় আল্লাহ না করুন আমাকে যেতে হয়। সম্মানিত উপস্থিতি, চতুর্দিকে ঈমান হরণ করার জন্য যত আয়োজন বসেছে, বিশেষ করে শেষ জামানায় এসে শয়তান আমাদেরকে ঈমান হারা করবার জন্য যত রকমের উদ্যোগ নিয়েছে, তাতে নিরাপদে নিজের ঈমান এবং তাকওয়াকে নিয়ে কবরে চলে যেতে পারা এটা কঠিন একটা কাজ, চরম কঠিন একটি কাজ। আর এই কঠিন কাজটি সহজ হওয়ার জন্য বেশ কয়েকটি আমলের কথা আমরা পরামর্শ দেব। তার ভিতরে প্রথম যে আমলটির কথা বলতে চাই তা হল কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা। এটা একজন মানুষ সঠিক পথের উপরে থেকে, সিরাত মুস্তাকিমের উপরে থেকে, জান্নাতের পথে থেকে মৃত্যুবরণ করতে সবচেয়ে বেশি সহযোগিতা করবে, যদি কেউ কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোরআন এবং সুন্নার পথে পরিচালিত করেন এবং সে শেষ জামানায় যত রকমের ফিতনা আছে এই ফিতনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিরাপদে রাখেন। এই জন্য নবী আলাইহিস সালাম বলেছেন, লান তাদিল্লু মা ইন তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহ। একটা সময় আসবে যখন প্রচুর পরিমাণে মানুষ মতপার্থক্য করবে, কেউ বলবে এটা সঠিক, কেউ বলবে ওইটা সঠিক, কেউ বলবে এই পথে যাও, কেউ বলবে ওই পথে যাও, আলেমদের মধ্যে নানারকম মতবাদ পার্থক্য, ইসলামিস্টদের ভিতরে নানারকম কথাবার্তা, এরকম একটি অবস্থার মধ্যে তুমি দিশেহারা হয়ে যাবে এবং কোথায় যাবে কোনটা করবে তুমি সিদ্ধান্ত নিতে পারবে না। এরকম শেষ জামানায় এসে যদি দুটি বিষয়কে তুমি মজবুতভাবে আঁকড়ে ধরো, লান তাদিল্লু, তাহলে তোমাকে কোনো অবস্থাতেই কেউ পথহারা করতে পারবে না, তুমি পথহারা হবে না কোনো অবস্থাতেই। একটা হলো আল্লাহর কিতাব, আরেকটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। একজন মুমিন সে সবসময় খেয়াল করবে কোরআন এবং সুন্নাহর পথে আমি আছি কি না, আমার এই কর্ম, আমার এই চিন্তা, আমার এই অবস্থানের সপক্ষে কোরআনের কোনো নির্দেশনা আছে কি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো নির্দেশনা আছে কি না, ব্যাস এই দুইটা বিষয়ে সে অন্ধ হয়ে যাবে, চরম অন্ধ হয়ে যাবে, এই দুইটা বিষয়ের ক্ষেত্রে নো কম্প্রোমাইজের লেভেলে চলে যাবে। তাহলে ইনশাআল্লাহ তার শেষ জামানায়, জীবনের শেষ প্রান্তে বা কোনো পর্যায়ে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গোমরাহ করবেন না, সে পথহারা হবে না, সে ঈমানের উপরে ইনশাআল্লাহ দুনিয়া থেকে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। দ্বিতীয় কাজ হলো নেক আমলের উপরে নিজেকে সবসময় আবদ্ধ রাখা, এটার ফলেও ঈমানের মৃত্যু সহজ হয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজাম এবং সিস্টেম হলো বেশিরভাগ ক্ষেত্রে, কিছু ব্যতিক্রম বাদে বেশিরভাগ ক্ষেত্রে, মানুষ জীবদ্দশাতে যে যে কাজ করে, যে যে অবস্থাকে বেছে নেয়, তার মৃত্যু হয় ওই অবস্থার উপরে, সে অবস্থার উপরে তার মৌত হয়। অর্থাৎ ধরেন একজন মানুষ সারা জীবন প্রত্যেকটা কাজ কোরআন সুন্নাহ অনুযায়ী করার চেষ্টা করেছে, খুঁটে খুঁটে কোরআন সুন্নাহর আমলগুলোকে করার চেষ্টা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেটার উপরে কি দিবেন, ইনশাআল্লাহ মৃত্যু দিবেন। একটা লোক সারাদিন নাফরমানির পথে থাকে,
তো ওই ব্যক্তির নাফরমানির পথেই তার মৃত্যু হবে, সেটাই স্বাভাবিক। তবে হ্যাঁ, কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা, এই হাদিসের আলোকে কোনো কোনো সময় রুট চেঞ্জ হয়ে যায়, ব্যতিক্রমও হয়ে যায়। এই জন্য দ্বিতীয় আমল হল ইসলামের শরিয়াকে পূর্ণাঙ্গভাবে ফলো করা, কোরআন সুন্নাকে পূর্ণাঙ্গভাবে ফলো করা। আর এটার জন্য সহযোগিতা হয় যদি মানুষ একটা ভালো পরিবেশকে আঁকড়ে ধরতে পারে, ভালো মানুষের সঙ্গে থাকতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদাররা তাকওয়া অবলম্বন করো, ওয়াকুনু মাআস সাদিকিন, আর তাকওয়া অবলম্বন করার জন্য উপায় কি? কুনু মাআস সাদিকিন, সত্যবাদীদের সাথে, ইমানদারদের সাথে, ভালো মানুষদের সাথে উঠা বসা করা। যারা আল্লাহর নাফরমানের বাইরে, আল্লাহর নাফরমানের পথে চলে না, আল্লাহর নির্দেশের বাইরে চলেন না, যাদের ভিতরে ইখলাস আছে, নিষ্ঠা আছে, এরকম মানুষদের সাথে যখন মানুষ উঠা বসা করে, তাদের সান্নিধ্য অর্জন করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও তাকওয়ার পথে চলতে সাহায্য করে। বিশেষ করে ফিতনার যুগে এসে, আখেরি জামানায় এসে এই বিষয়টির গুরুত্ব আরও বেশি বেড়ে যায়। পরিবেশ এত ভয়াবহ যে যেখানে যাই জাহান্নামের আগুনের আঁচ যেন গায়ে লাগবে এমন অবস্থা, চতুর্দিকে জাহান্নামের ফাঁদ পাতা আছে শয়তানের তরফ থেকে। এরকম একটা পরিস্থিতিতে ভালো ভালো মানুষ যারা হারাম থেকে বেশি চলে, হালালের পথে চলে, তাকওয়ার পথে চলে, এখলাসের পথে চলে, আল্লাহ সন্তুষ্টি ছাড়া জীবনে আত্মার কোনো টার্গেট নেই, যারা বস্তুবাদী, এই জীবন ব্যবস্থা থেকে অনেক দূরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দ্বীনের জন্য, ইমানের জন্য, আখিরাতের জন্য নির্বাচন করেছেন, এরকম মানুষগুলোর সঙ্গে খুঁজে খুঁজে, খুঁটে খুঁটে তাদের সাথে যদি চলা যায়, তাহলেও ইমানের উপরে, নেকামল উপরে অটল অবিচল থাকা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। তিন নম্বর আমল হলো মাঝে মধ্যে বা প্রায় ইমানকে নবায়ন করা, ইমানকে নবায়ন করা। এখানে সে আসছে, জাদ্দিদু ইমানাকুম, তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো। কয়দিন পর পর ইমানকে নতুন করে আনো, নতুন করে আনো। কারণ কোন কাজে, কোন কথায়, কোন বিশ্বাসে ইমান হারা হয়ে গেছে অথবা ইমানের মিটার নিচে নেমে গেছে তুমি নিজেও জানো না, সেজন্য ইমানকে বেশি বেশি নবায়ন করো। জাদ্দিদু ইমানাকুম, ক্বালু কাইফা নুজাদ্দিদু ইমানানা ইয়া রাসূলুল্লাহ, তারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমরা ইমানকে কিভাবে নবায়ন করব, কি করলে ইমানকে রিনিউ করা হবে, এই রিনিউটা কিভাবে করব? তিনি বললেন, ক্বাল আকফিরু মিন ক্বাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি বলেছেন যে এই যে কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে বেশি বেশি করে বলতে থাকো। কয়দিন পর পরই কালিমা শাহাদাত পড়েন, ইমান আনেন আল্লাহর প্রতি এবং ইস্তিগফার করেন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ, কয়দিন পর পরই করতে থাকেন, বলতে থাকেন, নতুন করে ইমান আনেন, ইমানকে কয়দিন পর পর ঘন ঘন করে রিনিউ করেন। কারণ শেষ জামানায় অনেক জানা অজানা নানা কারণে ইমান মানুষের চলে যায়, ছুটে যায়, দুর্বল হয়ে যায়, যার কারণে বেশি বেশি ইমান নবায়ন করা। এটা হলো ইমানের সঙ্গে দুনিয়া থেকে যাওয়ার জন্য তৃতীয় গুরুত্বপূর্ণ একটি আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান করুন। নাম্বার চার, অনেক ওলামায়ে কেরাম পরামর্শ দিয়েছেন মেসওয়াক করা বেশি বেশি করে, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ আমল ছিল মেসওয়াক। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে তার জীবনের শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করেছেন, তার জীবনের শেষ আমল ছিল মেসওয়াক করা। তো মেসওয়াক করে, কালিমায়ে শাহাদা পাঠ করে, আল্লাহর প্রতি ঈমান এটা প্রকাশ করে দুনিয়া থেকে চলে যাওয়ার যে তৌফিক নসিব হয়েছে, এখান থেকে অনেক ওলামায়ে কেরামগণ বলে থাকেন যে এটার উপরে ভিত্তি করে মেসওয়াক বেশি বেশি করে করা, এটা ইমানে মৃত্যুর জন্য সহায়ক একটি আমল। মেসওয়াক তো আমাদের সমাজ থেকে এখন বিদায় নিয়ে গেছে, এখন ব্রাশ এটাকে আমরা একমাত্র আমাদের মুখ পরিষ্কারের জন্য অবলম্বন হিসাবে রেখেছি, অথচ ব্রাশের চাইতে মেসওয়াক নিয়মিতভাবে করা, এটা স্বাস্থ্যের জন্য যেমন ভালো তেমন ইমানের জন্যও ভালো। আর যদি বলেন যে না ব্রাশ করতেই হবে, তো ব্রাশ করেন, ভিন্ন কথা, কিন্তু পাশাপাশি মেসওয়াকও করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি যদি তোমাদের জন্য কঠিন মনে না করতাম, লাউলা আনা শুক্কা আলা উম্মতি লা আর লামারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাহ আও ইনদা কুল্লি ওযু। কয়েক হাদিসে কয়েক রকম আসছে যে প্রত্যেক নামাজের সময় মেসওয়াক করার নির্দেশ আমি জারি করে দিতাম যদি আমি তোমাদের জন্য এটা কষ্টকর মনে না করতাম। এই জন্য মেসওয়াকের আমলটা খুব বেশি বেশি করা, এটাও ইমানের সঙ্গে দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য সহায়ক আমল। এই জন্যই আমলটা বেশি বেশি করবো ইনশাআল্লাহ। নাম্বার পাঁচ,
বেশ কিছু দোয়া আছে আল্লাহর কাছে, একেবারে কায়মনোবাক্যে চোখের পানি ফেলে একাকী নিঃসঙ্গে বসে দোয়াগুলোর অর্থকে অনুধাবন করে বুঝে বুঝে আল্লাহর কাছে এই দোয়াগুলো সবসময় করতে থাকা, অ্যাপ্লিকেশন করতে থাকা, যে আল্লাহ আমার জন্য ঈমানের সঙ্গে মৃত্যু হয়, আমি যেন তোমার প্রতি বিশ্বাস নিয়ে যেতে পারি, আমি যেন বেঈমান হয়ে যাওয়া না লাগে, আমার যেন শেষ পরিণতিটা খারাপ না হয়, শেষ ভালো যার সব ভালো তার, এটা হাদিসেরই মর্মার্থ। অতএব আমার খারাপ যেন কর্মের মাধ্যমে আমার শেষ এবং বিদায় দুনিয়া থেকে না হয়, সেজন্য নবী আলাইহিসসালাম অনেকগুলো দোয়া শিক্ষা দিয়েছেন এবং স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো দোয়া পড়তেন, আর কোরআনে করিমও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো দোয়া শিক্ষা দিয়েছেন। দোয়ামূলক অনেকগুলো আয়াত আছে, সেগুলো বেশি থেকে বেশি পাঠ করা। তার ভিতরে একটি দোয়া হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় চাই, আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম, আমার জ্ঞাতসারে আমি জেনে বুঝে আপনার প্রতি শিরক হয়, আপনার প্রতি অংশীদার সাব্যস্ত করা হয় এরকম ভয়াবহ অপরাধ থেকে আমি যেন বেঁচে থাকতে পারি আপনার কাছে আমি আশ্রয় চাই। ও আস্তাগফিরুকা লিমা লা আ'লাম, আর আল্লাহ আমার অজান্তে আমার অজ্ঞাত সারে আমি টেরও পাই নাই এরকম কোনো ভাবে যেন কোনো শিরক আমার দ্বারা না হয়ে যায় সেজন্য আপনার কাছে আশ্রয় চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ও আস্তাগফিরুকা লিমা লা আ'লাম, আল্লাহ জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে কোনোভাবে আমার দ্বারা যেন শিরক না হয় এটা থেকে যেন বেঁচে থাকতে পারি, এই দোয়া বেশি বেশি করে আল্লাহর কাছে পাঠ করা এক। দ্বিতীয় দোয়া হলো ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তর পরিবর্তনকারী, হে রব, হে আল্লাহ, যার হাতে সমস্ত মানুষের অন্তর, অন্তরকে ঘোরানোর ক্ষমতা আপনার, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরকে পরিবর্তনকারী আল্লাহ, সাব্বিত কলবি আলা দীনিক, আমার অন্তরকে আপনার দীনের উপরে আপনি অটল অবিচল এবং এটার উপরে কায়েম দায়েম এবং স্থির রাখুন, এটার উপরে আমাকে স্থির রাখুন, আমি যেন এখান থেকে সরে না যাই, পা যেন ফিসলে না যায়, কোনোভাবে যেন পা ফিসলে আমি যেন গুমরাহির পথে না বাড়াই। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, বেশি বেশি এ দোয়া পাঠ করা, নির্দিষ্ট কোনো সংখ্যা না, নির্দিষ্ট কোনো সময়ও না, সবসময় আল্লাহর কাছে এ দোয়া বেশি বেশি পাঠ করা, বিশেষ করে নফল নামাজের সেজদাতে আমরা বেশি বেশি পাঠ করতে পারি, এছাড়া দিনে রাতে যে কোনো সময় আল্লাহর কাছে এটা পাঠ করতে পারি একাকি যখন হই। তাহলে দ্বিতীয় দোয়া হলো ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তর পরিবর্তনকারী, আপনার দিনের উপরে অটল রাখুন, এই দোয়া বেশি বেশি পাঠ করা। তিন নম্বর দোয়া হলো সূরা বাকারার 250 নম্বর আয়াতে যে দোয়াটি বর্ণিত হয়েছে, রব্বানা আফরিগ আলাইনা সবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন, আল্লাহ আমাদেরকে আপনি সবর দান করুন এবং মুসলিম হিসাবে আমাদেরকে আপনি মৃত্যু দান করবেন। তাহলে মুসলিম হিসাবে মৃত্যুবরণ দান করার জন্য দোয়া করা হচ্ছে এখানে, ওয়া তাওয়াফানা মুসলিমিন, আল্লাহ আমাকে ওয়াফাত দিবেন, আমার মৃত্যু দান করবেন এমত অবস্থায় যেন আমরা আপনার প্রতি আত্মসমর্পণ করে ইসলামের উপরে অটল অবিচল থেকে যেন মৃত্যুবরণ করতে পারি, সে তৌফিক দান করবেন। সূরা বাকারা 250 নম্বর আয়াত, সেটা বেশি বেশি করে পাঠ করতে থাকা। সেই সাথে সূরা আলে আমরান আয়াত নম্বর 8, এখানেও ইমানের সঙ্গে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি সেজন্য আল্লাহ সুবহানাহু একটা দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এর অর্থ হলো রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা, আল্লাহ আমরা হেদায়েত আপনার কাছে চেয়ে পাই নাই, না চেয়ে পেয়ে গেছি, এই যে হেদায়েতের উপর আপনি আমাদেরকে রেখেছেন, লা তুযিগ কুলুবানা, আমাদের অন্তরগুলোকে আপনি বাঁকা করে দিয়েন না, আমাদের অন্তরগুলোকে জান্নাতের রুট থেকে সরায় দিয়েন না, জাহান্নামের রুটে নিয়ে যেন না, লা তুযিগ কুলুবানা, আল্লাহ আমাদের অন্তরগুলোকে বাঁকা করে দিয়েন না, বক্র করে দিয়েন না, বাদা ইয হাদাইতানা, আপনি হেদায়েত দিয়েছেন এরপরে আপনি আর গোমরাহ করিয়েন না আল্লাহ, ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ, আল্লাহ আপনার পক্ষ থেকে অনুগ্রহ আমাদেরকে আপনি দান করুন, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, কারণ আপনি একমাত্র দানশীল, আপনি মহা দানশীল, সব কিছু আপনি দিয়ে থাকেন, এই দোয়া আল্লাহর কাছে বেশি বেশি পাঠ করা। সেই সাথে সূরা ফাতিহার প্রতিদিন প্রত্যেক রাকাত নামাজে পড়া আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহদিনাস সিরাতাল
মুস্তাকিম এই আয়াতটি রয়েছে সূরা ফাতিহার ভিতরে, এটা যখন আমরা পড়ি তখন এটার মর্ম, এটার অর্থ, এটার ব্যাখ্যা, এটাকে মনে করে মাথায় রেখে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন এবং দোয়ার নিয়তে এটা পড়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক এবং সোজা পথ আপনি আমাদেরকে দেখায় দেন, এটা আল্লাহর কাছে বেশি বেশি পড়া। সেই সাথে নবী রাসূলের শেখানো আরেকটি দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তিনি বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব ধরনের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। এই জন্য দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি, আল্লাহ সব ধরনের ফিতনা, পরীক্ষা, যে পরীক্ষা বিচলিত হয়ে মানুষ পথহারা হয়ে যায়, এরকম ফিতনা থেকে আপনার কাছে আশ্রয় চাই। মা যাহারা মিনহা, যে ফিতনাগুলো বোঝা যায় পরিষ্কার প্রকাশ্য সেগুলো, ওমা বাতান, যে ফিতনাগুলো বোঝা যায় না, উপর দিয়ে ভালোই মনে হয় ভেতরে আসলে পেছনে ফিতনা লুকায়িত আছে, এই সব ধরনের ফিতনা থেকে আল্লাহ আপনার কাছে আমরা আশ্রয় চাই। এই জাতীয় দোয়াগুলো বেশি থেকে বেশি পাঠ করা, এটাও ইমানের সঙ্গে দুনিয়া থেকে যাওয়ার জন্য সহায়ক আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই সব আমলগুলো বেশি থেকে বেশি করার তৌফিক দান করুন। ফিতনার এই ভয়াবহ যুগে যেখানে চতুর্দিকে ফিতনার হাতছানি, জাহান্নামে যাওয়ার জন্য শত সহস্র অগণিত ফাঁদ শয়তান এঁটে রেখেছে, এখান থেকে বেঁচে থাকা, বেঁচে নিজের ইমানকে বাঁচায়া, আত্মরক্ষা করে তারপরে আখেরাতে আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমানকে নিয়ে চলে যাওয়া, আল্লাহি এটা হলো এই যুগের সবচেয়ে বড় মিরাকল, এটা হলো এই যুগের সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় যে কেউ তার ইমানকে, তার দিনকে পরিপূর্ণভাবে হেফাজত করে নিয়ে চলে যেতে পেরেছে দুনিয়া থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।